বিষে ভরে গেছে এই বালু নদীর পানি। বুকে বিষ নিয়ে বইছে বালু নদী। কারখানার রাসায়নিক দূষণে তলদেশে তৈরি হয়েছে মিথেন গ্যাস। মাছের বদলে এখন পানি থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। মাছ তো পচা পানি মরে আছে, মাছ নাই কারণে বোতল তো হয় মাঝে মাঝে। পানিটা দেখলে মানুষের মনটা নষ্ট হয়ে যায়। ময়লাটার মধ্যে আগুন দিলে আগুন জ্বলে, রঙের পানি আনলে কোন পবন দেয় না। শঙ্কা জাগাচ্ছে দুই তীরের নতুন বসতি। পরিকল্পিত নগরায়ন কতটা নদী বান্ধব, প্রশ্ন বিশেষজ্ঞদের। এই পানিটাকে পানি বলে ডাকারও সুযোগ থাকবে না যদি এই সমস্ত দূষণগুলো আরও বাড়তে থাকে। পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের পাশের যে পুরো অববাহিকার অঞ্চলে দেখি, তাহলে তো কিছুদিন পর বালু নদী এমনি শুকিয়ে যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৃষ্টি হলেই বজ্রপাতে ঝরছে প্রাণ, আজও তিন জেলায় পাঁচজনের মৃত্যু। মেঘে ঢাকা রাজধানীর আকাশ, ২০ মের পর সাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস। সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢোকা কি দরকার, ওয়েবসাইটেই থাকে সব তথ্য, বললেন ওবায়দুল কাদের। টাকা পাচারকারীদের তালিকা প্রকাশের আহ্বান বিএনপির। হিমাগারে ডিম মজুতে ডজনে খরচ ১.২০ টাকা, ব্যবসায়ীরা বাড়তি লুটে দিচ্ছে ২৩ টাকা। বাজার অস্থিরতার কারণ জানলেও দায় এড়িয়ে গেলেন ভোক্তার ডিজি। একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও ৮ লাখ আসন খালি থাকবে, কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ ৫ পাওয়া অনেকেই। নম্বর দেখে পছন্দ ক্রম পূরণের পরামর্শ।